আপনাদেরকে স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো মোচার রেসিপি। তো আজকের আমি রেসিপিটা নিরামিষ মোচা রেসিপি তো করছি, তো উপকরণগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি মোচাটাকে ভালো করে সিদ্ধ করেছি নুন হলুদ দিয়ে, তারপরে এটাকে এইভাবে করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি ছোলা, এখানে নিয়েছি আলু এইভাবে কেটে নিয়েছি, এছাড়া এখানে নিয়েছি কিছুটা নারকল আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এছাড়া নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ। আর এখানে নিয়েছি আমি মিক্সিতে আমি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, এছাড়া নিয়েছি নুন হলুদ ঘি আর গরম মশলা। আর এটা আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, সাদা তেলেও করতে পারেন, আমি এটা সর্ষের তেলে করছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। কড়াটা গরম করতে দিয়েছি, এবার কড়াতে তেল দিয়ে আমরা এখানে ছোলা নারকল আর আলুগুলোকে ভেজে নেব। তাহলে চলুন আমরা ভেজে নিই, আমি প্রথমে মোচাটাকে এখানে ভালো করে একটু করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। মোচাটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নিলাম। আর এখানে আমি কিন্তু আলু নারকল ছোলা সমস্ত কিছু কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে এর মধ্যে আমরা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, যেহেতু এটা নিরামিষ করছি তাই আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে করছি। আমি এখানে এক চামচের মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা ছিল দিয়ে দিলাম, আমি একটু জল দিয়ে একটু করেছিলাম এটাকে পাতলা করে। এবারে এর মধ্যে আমি এক এক করে মশলা অ্যাড করছি। প্রথমে আমি হাফ চামচের মতন হলুদ, হাফ চামচের মতন জিরের গুঁড়ো, হাফ চামচের মতন ধনের গুঁড়ো আর এক চামচের মতন লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে আমি এই মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি মশলাটাকে। এই মশলাগুলোকে মোচার সঙ্গে একবারই মিশিয়ে নিলাম, নিয়ে ভালো করে আমরা একটু কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি যে ভাজা আলুগুলো সেগুলো এখানে অ্যাড করছি, দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখনো কিন্তু আমি নুন অ্যাড করিনি, আমি যেভাবে এই নিরামিষ মোচাটা করছি আপনারা করে দেখুন, বাড়িতে অসম্ভব সুন্দর খেতে, এই দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। আর নিরামিষ মোচা যে এত সুন্দর হয়, মানে আমরা তো চিনি মাছ দিয়ে করি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু নিরামিষ মোচাও কিন্তু দারুণ হতে পারে যদি তার মধ্যে আমরা ঠিক জিনিসগুলোকে অ্যাড করি, সুন্দর করে কষিয়ে রান্না করতে পারি, তাহলে সেটা কিন্তু দুর্দান্ত। তো আমরা ভালো করে এই আলুটাকে কষিয়ে নিলাম এর সঙ্গে। এবারে এর মধ্যে আমি পরপর দিচ্ছি, প্রথমে দিচ্ছি আমি এখানে ভেজে রেখেছিলাম অল্প করেই দিলাম ছোলা, আর সঙ্গে দিচ্ছি নারকল, এখনো আমি নুন অ্যাড করিনি পরে করবো, এগুলো দিয়ে আগে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর আদাটা একসঙ্গে বেটে দিয়েছি বলে এখন আমি কাঁচা লঙ্কা আর দেই। এবারে এর মধ্যে আমি এক চামচের মতন নুন অ্যাড করছি, করে এবারে ভালো করে আবার আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। আমি ভালো করে এটা কষানো হয়ে গেলে তারপরে সামান্য জল দেব, এখানে জল দেবো এই কারণে গুলোকে খুব ভেজে নিয়েছি, যদি একটু কোনো জায়গায় কাঁচা থাকে সেটা খুব ভালো মতন বয়েল হয়ে যাবে। তো আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি, এবারে কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করছি। এখানে আমি এক কাপের মতন জল অ্যাড করছি, এটা কিন্তু ঈষদুষ্ণ জল, আমি এক কাপের মতন অ্যাড করলাম। আমাদের মোচাটা ফুটছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এক কাপের মতন কিন্তু জল এখানে ইউজ করেছিলাম। এবারে এর মধ্যে আমি এক চামচের মতন চিনি অ্যাড করছি, এক চামচের মতন চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে যেই এটা অনেকটা টেনে আসবে, মানে টেনে এসছে আর একটু টেনে আসবে, তারপরে এখানে আমি হাফ চামচের মতন গরম মশলা আর এক চামচের মতন ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে অসম্ভব সুন্দর খেতে এই নিরামিষ মোচার তরকারি আপনারা করুন বাড়িতে, তারপরে আমাকে জানান কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানান।
হাফ চামচের মতন গরম মশলা অ্যাড করছি, আর এক চামচের মতন ঘি অ্যাড করছি। করে আমি 2 মিনিট রেখে তারপরে নামিয়ে দেবো। এক চামচের মতন ঘি এখানে অ্যাড করলাম। করে এবারে 2 মিনিট আমি নাড়িয়ে ভালো করে, মানে এটা নাড়িয়ে 2 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে তারপরে নামাবো। আপনাদেরকে জানাই ধন্যবাদ।